আমরা সকলেই অবগত আছি যে আমাদের পার্শ্ববর্তী দেশের ক্ষমতাসীন দলের জনৈক মহিলা মুখপাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী উম্মাহাতুল মুমিনীন, মুমিনদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে জঘন্যতম কটূক্তি করে। সেই পরিপ্রেক্ষিতে সারা পৃথিবীতে উক্ত ঘটনার প্রতিবাদ জানানো হয়। কিন্তু আমরা অনেকেই জানি না যে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই ধরনের ঘটনা ঘটল। দীর্ঘ এক মাস বা দুই মাস থেকে আমাদের পার্শ্ববর্তী দেশের পরিস্থিতি বানারসের একটি মসজিদকে নিয়ে চরমতম ঘোলাটে, যেটা আমাদের অনেকের অজানার বাইরে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কটূক্তি হয়েছে তখন হয়তো সেই বিষয়টা আমরা আপনারা জানছি, কিন্তু আসলে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এবং কী আলোচনাকে নিয়ে এরকম একটি ঘটনা ঘটল সেটা কিন্তু আমাদের অনেকের অবগতির বাইরে। আমরা দেখেছি 90-এর দশকে বাবরি মসজিদ ধ্বংস হয়ে যাওয়ার ঘটনা এবং বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি হওয়ার ইতিহাস এবং হাইকোর্টের রায়ের মাধ্যমে, সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে ভারতের সেটিকে আইনগত বৈধতা প্রদান। কিন্তু ভারতের মুসলমানেরা এটা কল্পনা করেনি যে বাবরি মসজিদের সিলসিলায় বা বাবরি মসজিদের ধারায় এরকম আরও অগণিত আরও অসংখ্য মসজিদকে ধ্বংস করা হবে, ভাঙ্গা হবে এবং সেই মসজিদের জায়গায় মন্দির তৈরি করা হবে। এটা ভারতের মুসলমানদের কল্পনার বাইরে ছিল। কিন্তু যারা দূরদর্শী, যারা রাজনীতি সচেতন, তারা এটা আগেই ধারণা করেছিলেন যে এরকম ঘটবে। বাবরি মসজিদ আমাদের দেখার ভাগ্য হয়নি, কিন্তু ভারতে পড়াশোনার সুবাদে, বানারসে থাকার সুবাদে যে মসজিদ নিয়ে এখন আলোচনা হচ্ছে, যেটাকে বলা হয় জ্ঞানওয়াপী মসজিদ, যেটা বানারসের বিখ্যাত কাশী মন্দিরের পাশে অবস্থিত, একদম দেওয়ালের সাথে দেওয়াল লাগানো, একটাই দেওয়াল যেটা মসজিদের দেওয়াল, একটাই দেওয়াল সেটাই মন্দিরের দেওয়াল, এক পাশে মসজিদ এবং আর এক পাশে মন্দির, দেওয়ালের সাথে দেওয়াল ঘিষে পাশাপাশি মসজিদ এবং মন্দির আছে। এবং এই মসজিদ নিয়ে বহু ইতিহাসও আছে, শুধু আজকে নয়, এর আগেও এই মসজিদকে ভাঙার চেষ্টা হয়েছে। তাদের দাবি হচ্ছে বাদশাহ আলমগীর এখানে আগে মন্দিরই ছিল, সেই মন্দির ভেঙে এই মসজিদটি বাদশাহ আলমগীর তৈরি করেছে, তাই সেই মসজিদকে পুনরায় ভেঙে সেখানে মন্দির তৈরি করা হবে। আর দলিল স্বরূপ এখন যেটা পেশ করা হচ্ছে, যেই ঘটনাকে কেন্দ্র করে মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কটূক্তি করা হয়েছে, যেটা আমাদের দেশের 90% জনগণের জানার বাইরে, যেহেতু আমাদের পেপার পত্রিকাগুলো এই বিষয়ে কোনো প্রকার লেখালেখি করেনি বা আমাদের টিভি চ্যানেলগুলো এই বিষয়ে কোনো সংবাদ প্রচার তেমন একটা খুব একটা করেনি, সেটা হচ্ছে ওই মসজিদের মধ্যে একটি কমিটি গঠন করে মসজিদের মধ্যে তল্লাশি চালানোর অনুমতি দেয় ভারতের কোর্ট, যে মসজিদের মধ্যে অনুসন্ধান করা হোক মন্দিরের কোনো আলামত পাওয়া যায় কি না। এবং সেই তল্লাশি কমিটি মসজিদের মধ্যে অনুসন্ধান করতে গিয়ে সবচেয়ে বড় যে আলামতটি যেটা নিয়ে সারা ভারতে তোলপাড়, সেটা হচ্ছে মসজিদের ওযুখানার মধ্যে মুসলমানদের দাবি অনুযায়ী পানির ঝর্ণা বা পানির ফোয়ারা, যেটাকে উর্দুতে বলছে ফোয়ারা, আমরা বলি ঝর্ণা, সেই ঝর্ণার মতো একটা বড় পাথর পাওয়া গেছে যেটা দেখতে শিবলিঙ্গের মতো। এই জন্য হিন্দুদের দাবি যে এটা হচ্ছে শিবলিঙ্গ, এখানে মন্দির ছিল, মন্দির ভেঙে বাদশাহ আলমগীর মসজিদ তৈরি করেছে, তার প্রমাণ হচ্ছে এই অযুখানার মধ্যে আমরা শিবলিঙ্গ পেয়েছি। আর মুসলমানদের দাবি হচ্ছে এটা যুগ যুগ ধরে ঝর্ণা হিসেবে প্রবাহিত, এবং তার অনেক প্রমাণ এবং অনেক দলিল, অনেক যুক্তি মুসলমানদের পক্ষে আছে। যারা হিন্দুদের পক্ষ থেকে, বা আমি সরাসরি হিন্দু বলবো না, বরং ইসলাম বিদ্বেষী বলবো, এই জন্য যে অনেক হিন্দু আছে যারা সত্যটা জানে এবং যারা তাদের সাথে নেই, যারা মুসলিম বিদ্বেষী বা ইসলাম বিরোধিতার নামে ভারতের মাটিতে রাজনীতি করে,
মুসলমানদের বিরোধিতার নামে যাদের ক্ষমতা দখল করে রাখতে চায়, হিন্দুদের ভোট ব্যাংক নিজেদের দখলে রাখতে চায়, তাদের এই দাবির জবাবে তাদের সবচেয়ে বড় একটা যুক্তি হচ্ছে, যদি এখানে ফোয়ারা থাকেই, ঝর্ণা থাকেই, তাহলে এখন সেখানে পানি প্রবাহিত হয় না কেন? বাদশাহ আলমগীর সেই সময় কী এমন প্রযুক্তি ছিল, যে সেই সময় তার কাছে কী এমন মেশিন ছিল যে মেশিন দিয়ে তিনি এখানে ঝর্ণা প্রবাহিত করতেন? এরকম অনেক যুক্তি তারা পেশ করে, কিন্তু তারা এটাও জানে না যে এখনকার যারা স্থাপত্য শৈলী বা স্থাপত্য শিল্পী, আজকের যুগের যারা ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, তাদের চেয়ে হাজার গুণ শত গুণে বেশি জ্ঞানী, বেশি পণ্ডিত আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার এবং স্থাপত্য শৈলী মোগলদের ছিল। যার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তাজমহল, যেটা পৃথিবীর সাতটি আশ্চর্য জিনিসের একটি, সপ্তাশ্চর্য। ওই তাজমহলে বাদশাহ শাহজাহানের আমলে এরকম অসংখ্য ঝর্ণাধারা আছে যেটা মেশিন ছাড়াই অটোমেটিক পানি প্রবাহিত করত এবং ঝর্ণা থেকে পানি বের হতো। এরকম কাশ্মীর সহ আরও বহু মসজিদে, বহু দর্শনীয় জায়গায় তাদের সময়ে তারা ঝর্ণা স্থাপন করেছিল যেগুলোতে মেশিন ছাড়াই ঝর্ণা প্রবাহিত হতো, এবং তাজমহলের সামনের যে ঝর্ণা সেগুলো এখনও সেইভাবেই চলমান আছে। সুতরাং এটি একটি ঠুনকো যুক্তি যে সেই সময়ে বাদশাহ আলমগীর বা তাদের কাছে কী এমন মেশিন ছিল যে মেশিন দিয়ে তারা এই মসজিদে ঝর্ণা প্রবাহিত করতো, এটি ঠুনকো। বরং আজকের দিল্লির যে লালকেল্লা, আজকের যে তাজমহল, আজকের যে দিল্লির শাহী জামে মসজিদ, আজকের আগ্রার কেল্লা, ফতেহপুর সিক্রি, কুতুব মিনার, এরকম অসংখ্য স্থাপত্যশৈলী ভারতের মাটিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেগুলো প্রমাণ বহন করে যে আমাদের যুগের আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারদের চাইতে মোঘল আমলের আর্কিটেক্ট ইঞ্জিনিয়াররা শতগুণে, হাজার গুণে বেশি পারদর্শী ছিল। দ্বিতীয়ত, যদি এই দাবি সত্য হয় যে বাদশাহ আলমগীর সেখানে মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছিলেন, তাহলে বাদশাহ আলমগীর সবার আগে শিবলিঙ্গই ভাঙতেন। তিনি কোনো মতেই সেখানে শিবলিঙ্গ রাখতেন না। আপনারাই দাবি করছেন যে বাদশাহ আলমগীর মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে, আবার আপনারাই বলছেন এখানে শিবলিঙ্গ পাওয়া গেছে। এটা পরস্পর বিরোধী দাবি। যদি এটা সত্য হয় যে বাদশাহ আলমগীর মন্দির ভেঙেছে, ভেঙে মসজিদ তৈরি করেছে, তাহলে সেখানে শিবলিঙ্গ নাই, সবার আগে উনি ওটাই ভাঙবে। আর যদি এটা সত্য হয় যে ওখানে শিবলিঙ্গ আছে, তাহলে এ কথা মিথ্যা যে বাদশাহ আলমগীর এখানে মন্দির ছিল, সেটা ভেঙে এখানে মসজিদ তৈরি করেছে। বরং এটা 500 বছর 600 বছর থেকে এখানে মসজিদ ছিল, বাদশাহ আলমগীরের আগেও সেখানে মসজিদ তৈরি করা হয়েছে। সঠিক ইতিহাস অনুযায়ী যেটা জানা যায় যে বাদশাহ বাবর যখন দিন এ ইলাহি বাস্তবায়ন করেন এবং হিন্দু মুসলমানকে একত্রে নিয়ে আসার চিন্তা ভাবনা করেন, তখনই মূলত তিনি এখানে মন্দির এবং মসজিদ পাশাপাশি তৈরি করিয়েছিলেন। আল্লাহু আলাম বিসওয়াব। সম্মানিত উপস্থিতি, এই ঘটনার পরিপ্রেক্ষিতেই মূলত একটি তর্ক বিতর্ক অনুষ্ঠানে বিজেপির মুখপাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কটূক্তি করে। তো এটা ভালো খবর যে সেই কটূক্তির প্রতিবাদ হচ্ছে, কিন্তু ভয়ঙ্কর খবর হচ্ছে এটা যে সারা বিশ্বের মানুষ জানে না যে আজকে ভারতের মাটিতে মুসলমানদের উপর কী ধরনের অত্যাচার, কী ধরনের নির্যাতন, এবং মুসলমানদের সকল প্রকার নাম নিশানা, ঐতিহাসিক চিহ্ন ভারতের মাটি থেকে মিটিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র রচনা করা হচ্ছে। প্রত্যেকটা ঐতিহাসিক মসজিদের সাথে মন্দিরের দাবি উত্তোলন করা হচ্ছে, মুসলমানদের প্রত্যেকটা ঐতিহাসিক স্থাপত্যের সাথে সেখানে কোনো এক সময় মন্দির ছিল, কোনো এক সময় কিছু ছিল, কিছু ছিল, এই ধরনের দাবি উত্থাপন করা হচ্ছে। মথুরার শাহী ঈদগাহ, সেখানেও দাবি করা হচ্ছে যে সেটা মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়েছে, অথচ 500 বছরের মসজিদ, সেটাও তারা ভাঙতে চাচ্ছে। তাদের দাবি অনুযায়ী এরকম কয়েক লক্ষ মন্দির মোগলদের আমলে ভাঙা হয়েছে, তাই তারা কয়েক লক্ষ মসজিদ ভাঙবে, এ কথা মানুষ জানে না। তাজমহলের ক্ষেত্রে দাবি করা হচ্ছে যে তাজমহল বাদশাহ শাহজাহান এমন এক হিন্দু বাদশার কাছ থেকে কিনেছিলেন, যাকে তিনি, যার কাছে, তার কাছে ক্রয়ের কোনো দলিল ছিল না, এবং তাকে তিনি ক্রয় মূল্যে কিছু দান করেননি, সুতরাং তাজমহলের মালিক এখন তারা। এই জন্য তাজমহলের বদ্ধ অনিষ্টি দরজা খুলে দেখা হবে সেখানে হিন্দুদের মূর্তি আছে কিনা। কুতুব মিনারে দাবি করা হচ্ছে যে কুতুব মিনার ছিল না, বরং এখানে মন্দির ছিল, অতএব কুতুব মিনার ভেঙে সেখানে মন্দির তৈরি করা হবে। এক কথায়, মুসলমানদের ইতিহাস এবং ঐতিহ্যের চিহ্ন বহন করে এরকম যা কিছু ভারতের মাটিতে আছে,
সব কিছুকে ভেঙে এবং যে সমস্ত নাম মুসলমানদের দেওয়া আছে, আমি ভারতে সফর করেছি মোগল সরাই, বিশাল ট্রেন স্টেশন ছিল, বড় পুরাতন শহর মোগল সরাই, মোগল সরাই ট্রেন স্টেশনের নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে, ওই নামের সাথে মুঘলদের নাম জড়িত ছিল, তাই সেখানে নাম দেওয়া হয়েছে প্রয়াগরাজ। এরকম গুজরাতের একটি বিরাট শহর আহমেদাবাদ, আহমেদাবাদের নাম পরিবর্তন করা হবে, আহমেদাবাদে শুয়ে আছেন বাদশাহ আলমগীর, তার কবর আছে আহমেদাবাদে। এরকম মুসলমানদের দেওয়া যত নাম, যে সমস্ত রোডের নাম আছে মুসলমানদের নামে, বাদশাহ শাহজাহান রোড, বাদশাহ বাবর রোড, বাদশাহ আলমগীর রোড, পুরাতন দিল্লিতে এরকম অসংখ্য রাস্তার নাম আছে মুসলমান বাদশার নামে, সবগুলো রোডের নাম পরিবর্তন করা হবে। এক কথায় মুসলমানদের ইতিহাস এবং ঐতিহ্য যা ছিল ভারতের মাটিতে সব সমূলে নিঃশেষ করার এক গভীর ষড়যন্ত্র। সুতরাং মুসলমানদেরকে এই বিষয়ে সচেতন থাকা উচিত যে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি তার একটি ঘটনার আলামত মাত্র, কিন্তু ইতিহাস বা পিছনের ঘটনা এবং পরিকল্পনা অনেক কিছুই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে যে সমস্ত হাদিস এবং কোরআনের আয়াত আছে সেগুলো অবশ্যই বলব, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অল্প বয়সে বিবাহ করার যে অভিযোগ সে বক্তব্যের মধ্যে উত্থাপিত হয়েছে সেটার উপরেও কিছু কথা বলব ইনশাআল্লাহ। তার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার আগে যেভাবে ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, যাদের রাজনীতি উদ্দেশ্য, ভোট ব্যাংক উদ্দেশ্য, আমি সকল হিন্দু ভাইকে এই দোষে দোষারোপ করতে চাই না, তারা যেভাবে এই সময়ে এই যুগে এসে মোঘল বাদশাহ, বিশেষ করে বাদশাহ আলমগীর রাহিমাহুল্লাহ, তার বিরুদ্ধে যেভাবে কটূক্তি এবং কুৎসা রচনা করছে, টিভি চ্যানেল, পেপার পত্রিকা, ইউটিউব, ফেসবুক যেভাবে গালিগালাজ করা হচ্ছে, যা দেখলে গা শিউরে উঠবে, সেটা নিয়ে কিন্তু কেউ কথা বলছে না, সেটা নিয়ে কিন্তু কেউ প্রতিবাদ জানাচ্ছে না, ডিফেন্ড করছে না। শুধু তাই নয়, হতাশ হবেন, আশ্চর্য হবেন, যারা ভারতের রাজনীতি করে মুসলমানদের পক্ষ থেকে, তারাও নিজেদেরকে বারি উজ্জিম্মা ঘোষণা করছে বাদশাহ আলমগীর থেকে, তারাও নিজেদেরকে বারি উজ্জিম্মা ঘোষণা করছে মোঘল শাসকদের থেকে। মোঘল শাসকদেরকে বলা হচ্ছে আক্রমণকারী ভারতের উপর, ব্রিটিশদেরকে মাঝখান থেকে আউট করে দেওয়া হচ্ছে, ভারতের হিন্দুদের উপর ব্রিটিশরা অত্যাচার করেছে, মুসলমানদের উপর ব্রিটিশরা অত্যাচার করেছে, ব্রিটিশদেরকে মধ্যে থেকে আউট করে সব দোষ মোঘল বাদশাহদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, বিশেষ করে বাদশাহ আলমগীরের উপর। কিন্তু ভারতের কোনো মুসলমানও বাদশাহ আলমগীরের পক্ষ নিয়ে, মোঘল শাসকদের পক্ষ নিয়ে কথা বলতে চাচ্ছে না, তারা নিজেদেরকে বারি মুক্ত ঘোষণা করছে, বলছে আমরা মোঘলদের সন্তান নই, আমরা বাদশাহ আলমগীরের সন্তান নই, বাদশাহ আলমগীর আমাদের শাসক ছিলেন না, ভারতের শাসক ছিলেন। ঠিক আছে, ভারতের শাসক ছিলেন, কিন্তু তাদের দেওয়া ইতিহাস ঐতিহ্য তো মুসলমানদের ইতিহাস ঐতিহ্য। সম্মানিত উপস্থিতি, বাদশাহ আলমগীরের চরিত্রে যে সমস্ত কালিমা লেপন করা হচ্ছে, তার সবচেয়ে বড় কালিমা হচ্ছে তিনি হিন্দু বিদ্বেষী ছিলেন এবং প্রচুর পরিমাণে মন্দির তিনি নাকি ভেঙেছেন এবং তিনি অত্যাচার করেছেন তার হিন্দু প্রজাদের উপর, এগুলো সবই হচ্ছে ডাহা, মিথ্যা অপবাদ। বরং মোঘল শাসনামলে যে সমস্ত রাজা এবং বাদশাহ নিজেদের রাজত্ব শাসন করেছিলেন, তাদের মধ্যে সবচেয়ে ন্যায়পরায়ণ, সবচেয়ে সৎ, সবচেয়ে উন্নত চরিত্রের, সবচেয়ে ধর্মপরায়ণ, সবচেয়ে ধর্মভীরু কোনো শাসক যদি এসে থাকে, তিনি আর কেউ নন, তিনি আওরঙ্গজেব বা বাদশাহ আলমগীর রাহিমাহুল্লাহ। তিনি কোরআনের হাফেজ ছিলেন, আলেম ছিলেন, ফতাওয়ায় আলমগীরির মতো বিশাল ফতোয়া গ্রন্থ লেখার পিছনে তার একক ভূমিকা অনস্বীকার্য। তিনি রাজস্ব থেকে, সরকার থেকে কোনো অর্থ গ্রহণ করতেন না, টুপি সেলাই করে, টুপি বিক্রি করে সেই টুপির অর্থ দিয়ে নিজের সংসার পরিচালনা করতেন, কোরআন নিজে হাতে লিখতেন, নিজে হাতে লেখা কোরআন বিক্রি করে সে অর্থ দিয়ে নিজের সংসার পরিচালনা করতেন। আর ভালো মানের হাফেজ হওয়া ছাড়া কোরআন লেখা সম্ভব নয়, কত ভালো মানের হাফেজ হলে তিনি কোরআন লিখতে পারতেন, এত বড় বিশাল রাজত্ব পরিচালনা করার পরেও। কত বড় বিশাল রাজত্ব, গোটা ভারতের অতীতে বর্তমানে, অতীতে একদম হিন্দুদের শাসনামল থেকে শুরু করে সুলতান মাহমুদ গজনবী, মোহাম্মদ ঘুরি, আলাউদ্দিন খিলজি থেকে শুরু করে মুঘল পর্যন্ত, এই দীর্ঘ সময়ে কেউই এত বিশাল সাম্রাজ্যের এত দীর্ঘকাল যাবৎ শাসন করার সৌভাগ্য অর্জন করেনি।
51 বছর যাবৎ শাসন করেছে বাদশাহ আলমগীর ভারত, এবং আফগানিস্তান থেকে নিয়ে আরাকান পর্যন্ত, এবং হিমালয় পর্বত থেকে নিয়ে একদম দক্ষিণ ভারত পর্যন্ত এই বিশাল এরিয়া, এত বড় এরিয়া, তার পূর্বে এবং তার পরে আজ পর্যন্ত কোনো শাসক কোনো বাদশাহ এত দীর্ঘকাল যাবৎ শাসন করেনি। 51 বছর যাবৎ তিনি শাসন করেছেন। তার শাসনের ন্যায়পরায়ণতা, তার শাসনের কল্যাণকর দিক এত বেশি ছিল যে বাদশাহ আলমগীরের আমলে গোটা পৃথিবীর 1/5 জিডিপি, গোটা পৃথিবীতে যা সম্পদ ছিল তার 1/5 সম্পদ ছিল ভারতে ছিল। আজকে যারা ভারত শাসন করছে তারা দেখাক যে বাদশাহ আলমগীর যত টাকা যত ধন দৌলত ভারতে জমা করেছিল আজকে তারা পাচ্ছে কিনা, যত উন্নত যত ধনী যত ন্যায়পরায়ণতার শাসন বাদশাহ আলমগীর প্রতিষ্ঠা করেছিল তারা আজকে পাচ্ছে কিনা, পারছে না, পারবে না। কিন্তু সকল দোষ বাদশাহ আলমগীরের উপর চাপানো হচ্ছে, তার শুধু তিনি ইসলাম ভীরু এবং ধর্মপরায়ণ ন্যায়পরায়ণ শাসক ছিলেন বলে। কিন্তু বাদশাহ আলমগীরের হিন্দু বিদ্বেষ কতটুকু সত্য? বাদশাহ আলমগীর তার দীর্ঘ শাসন আমলে 2-2 হিন্দু সেনাপতিকে প্রধান সেনাপতি করেছিলেন। একজনের নাম হচ্ছে যশবন্ত সিংহ, আর একজনের নাম হচ্ছে জয় সিংহ। যদি তিনি হিন্দু বিদ্বেষী হতেন তাহলে 2-2 তার প্রধান সেনাপতিকে তিনি হিন্দু করতেন না। যেই বাদশাহ আকবরকে ভারতের যারা মুসলিম বিদ্বেষী তারা সবচেয়ে বেশি পছন্দ করে এবং ভালোবাসে এবং মনে করে যে তিনি হিন্দু ধর্মের লোকদেরকে অনেক বেশি ভালোবাসতেন, তার শাসন আমলে তার রাজত্বে উচ্চ পদস্থ কর্মকর্তা হিন্দু ছিল মাত্র 12 জন, সেখানে বাদশাহ আলমগীরের শাসন আমলে উচ্চ পদস্থ হিন্দু কর্মকর্তা ছিল 148 জন। বাদশাহ আলমগীরকে বলা হচ্ছে যে তিনি হিন্দুদের মন্দির ভেঙেছে, অথচ অনেক মন্দির তৈরিতে বাদশাহ আলমগীরের অর্থ রয়েছে, জমি দান রয়েছে এবং বহু বাদশাহী ফরমান রয়েছে হিন্দুদের মন্দির যেন ভাঙ্গা না হয় সেই মর্মে। উজ্জয়িনীর মহাবালেশ্বর মন্দির, চিত্রকূটের বালাজি মন্দির, গৌহাটির উমানন্দ মন্দির, শত্রুঞ্জয়ীর জৈন মন্দির, এলাহাবাদের সোমেশ্বরনাথ মহাদেব মন্দির, মহারাষ্ট্রের নান্দেড় জেলার মোহনপুরের দত্তাত্রেয় গুরু মন্দির, এই রকম অসংখ্য মন্দির আছে যেই মন্দিরগুলোর সংস্কার কাজে বাদশাহ আলমগীরের অর্থ ব্যয় হয়েছে। অসংখ্য গরিব দুস্থ হিন্দুকে তিনি সম্পদ দান করেছিলেন। এইরকম 48 দানপত্র, যেটা অসহায় দুস্থ হিন্দুদেরকে দান করা হয়েছিল, বাদশাহ আলমগীরের এরকম 48 দানপত্র ডক্টর কে দত্ত তার একটি বইয়ের মধ্যে জমা করেছে। 1659 খ্রিস্টাব্দের 10 মার্চ বানারস শহরের মন্দির সংক্রান্ত একটি ফরমানে বাদশাহ আলমগীর বলেন, প্রজাদের উপকার সাধন এবং নিম্ন সকল সম্প্রদায়ের উন্নতি সাধন আমাদের কর্তব্য, সেজন্য আমাদের পবিত্র আইনানুসারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি যে পুরাতন মন্দিরগুলো বিনষ্ট করা হবে না, কিন্তু নতুন কোনো মন্দির সৃষ্টি করাও চলবে না, আর অন্যায়ভাবে কোনো ব্রাহ্মণ বা তাদের ব্যাপারে হস্তক্ষেপ বা হামলা করা চলবে না, তারা যেন আগের মতো নিজ নিজ কাজে নিযুক্ত থাকতে পারে অথবা আমাদের আল্লাহ প্রদত্ত সাম্রাজ্যের স্থায়িত্বের জন্য সুস্থ মনে প্রার্থনা করতে পারে। এই জায়গায় একটা জিনিস নোট করার মতো যে বাদশাহ আলমগীর নতুন করে মন্দির তৈরি করার ক্ষেত্রে তিনি কিছুটা বিরোধিতা ছিল মর্মে ইতিহাসে পাওয়া যায়, কিন্তু কোনো ব্রাহ্মণের এবাদতে কোনো মন্দিরে যেন তাদেরকে বাধাগ্রস্ত না করা হয়, তাদের মন্দির যেন নষ্ট করা না হয়, এই মর্মে 1659 খ্রিস্টাব্দের 10 মার্চ তিনি ফরমান জারি করেন। নতুন মন্দিরের ক্ষেত্রে কেন তার এরকম নিষেধাজ্ঞা ছিল? তার যুগে যত নতুন মন্দির তৈরি করার চেষ্টা করা হয়েছে তার অধিকাংশগুলোই ছিল রাজনৈতিক কারণে, বাদশাহ আলমগীরের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে সেই সমস্ত মন্দির তৈরি করে সেগুলোতে রাজনৈতিক আলোচনা এবং দেশের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করার গোপন কল্পনা রচনা করা হতো, গোপন ষড়যন্ত্র করা হতো, এই জন্য তখন তিনি সেগুলোর বিরোধিতা করেছেন। কিন্তু অসংখ্য মন্দির তৈরিতে এবং মন্দির যেন ভাঙ্গা না হয় এই মর্মে তার আদেশ ছিল। আর এটার সবচেয়ে বড় দলিল হচ্ছে, একদিকে তারা দাবি করছে যে বাদশাহ আলমগীর কট্টর ইসলামপন্থী,
আর আমরা জানি যে যে কঠোর ইসলামপন্থী সে কোশ্চেনকালে ইসলামের বিধান লঙ্ঘন করতে পারে না। যে বাদশাহ জীবনে কোনো দিন মদ স্পর্শ করেনি, যে বাদশাহ পবিত্র কোরআনের হাফেজ ছিল, যে বাদশাহ ফতোয়া আলমগীরের মতো বিশাল কিতাব লিখতে সহযোগিতা করেছিল, তিনি কোশ্চেনকালও ইসলামের বিরুদ্ধে যেতে পারেন না। আর ইসলামের বিরুদ্ধে না যাওয়া মানেই তো আল্লাহ সুবহানাহু তাআলার সেই আদেশের পালন করা, যেখানে বিধর্মীদের ইবাদত গাহের নিরাপত্তা দেওয়ার জন্য জিজিয়া কর আদায় করতে বলা হয়েছে। বিধর্মীদের ইবাদতের নিরাপত্তা দেওয়ার জন্য জিজিয়া কর আদায় করা হয়। বাদশাহ আকবর জিজিয়া কর উঠিয়ে নিয়েছিলেন এবং 80 রকমের কর আরোপ করেছিলেন, আর বাদশাহ আলমগীর ওই 80 রকম কর উঠিয়ে দিয়ে পুনরায় জিজিয়া কর আরোপ করাতে বাদশাহ আলমগীরকে হিন্দু বিদ্বেষী বলা হচ্ছে। কিন্তু জিজিয়া কর কী জন্য নেওয়া হয় ইসলামে? ইসলামে জিজিয়া কর এই জন্য নেওয়া হয় যে যে সমস্ত বিধর্মীরা জিজিয়া কর দিবে, তাদের মন্দির, তাদের মঠ, তাদের গির্জা, এগুলোর হেফাজত এবং রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের, তাদের নির্বিঘ্নভাবে তাদের ইবাদত করতে সুযোগ করে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের, খেলাফতের, এই জন্য নেওয়া হয়। আর তার মানে এই নয় যে তিনি মুসলমানদের কাছ থেকে কোনো কর নিতেন না, মুসলমানদের কাছ থেকে জাকাত বাধ্যতামূলক নিতেন, মুসলমানদের কাছ থেকে ওসর বাধ্যতামূলক নিতেন। তাহলে মুসলমানদের কাছ থেকে জাকাত বাধ্যতামূলক নিচ্ছেন, ওসর বাধ্যতামূলক নিচ্ছেন, তাহলে আর বাকি যারা নাগরিক আছে হিন্দু তাদের কাছ থেকে কিছুই নেবেন না? তাদের উপর 80 রকমের কর চাপিয়ে রেখেছিল বাদশাহ আকবর, সেগুলো সব উঠিয়ে নিয়ে মাত্র একটা কর আরোপ করলেন, এই জন্য তো তাকে ধন্যবাদ দেওয়া উচিত, এই জন্য তার শুকরিয়া আদায় করা উচিত। সেটা না করে আজকে ভারতের মাটিতে বাদশাহ আলমগীরের পবিত্র চরিত্রে কালিমা এবং কলঙ্ক লেপন করার চেষ্টা করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, বাদশাহ আলমগীরের চারিত্রিক উন্নতি সম্পর্কে দুটি সংক্ষিপ্ত ঘটনা বলে আজকের এই পর্বের আলোচনা শেষ করব। একটি সংক্ষিপ্ত ঘটনা, আমাদের দেশের বিভিন্ন বই পুস্তকে আমরা ছোটবেলায় পড়েছি, বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইত মৌলভী এক দিল্লি। এই কবিতা পড়েননি এরকম বাংলা ভাষাভাষী পাঠক খুব কমই আছে। এই কবিতায় বাদশাহ আলমগীরের উন্নত চরিত্রের প্রমাণ পাওয়া যায়। তার সন্তানকে পড়ানোর জন্য, রাজপুত্রকে পড়ানোর জন্য মৌলভী দিল্লির একজন মাওলানা মানুষ এসে পড়াতেন। একদিন বাদশাহ আলমগীর দেখছে যে তার সন্তান উস্তাদের পা ধুয়ে দিচ্ছে, কিন্তু শুধু পানি ঢালছে, হাত দিয়ে স্পর্শ করে পা ধুয়ে দিচ্ছে না। এই দৃশ্য বাদশাহ আলমগীর দেখলে শিক্ষক উস্তাদ ভীত সন্ত্রস্ত হয়ে যান, ভীত সন্ত্রস্ত হয়ে তিনি চিন্তিত হয়ে যান, না জানে আজকে তার কী হবে। বাদশাহ আলমগীর তাকে দরবারে ডেকে পাঠান, ডেকে পাঠিয়ে তাকে বলেন যে আপনি আমার সন্তানকে আদব শিক্ষা দেননি। আদব শিক্ষা দেইনি মানে? আপনি আমার সন্তানকে আদব শিক্ষা দেননি যে উস্তাদের পায়ে শুধু পানি ঢেলে দিতে হয় না, বরং নিজে হাত দিয়ে উস্তাদের পা ধৌত করে দিতে হয়, আদব আপনি কেন তাকে শিক্ষা দেননি? এরকম উন্নত মহা চরিত্রের অধিকারী ছিলেন বাদশাহ আলমগীর। তার এরকম অসংখ্য ঘটনা আছে তার চরিত্রের উন্নতির প্রমাণ হিসেবে পেশ করা যাবে। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু সংক্ষিপ্ত সেহেতু আমি সেই দিকে যাচ্ছি না। বাদশাহ আলমগীর যখন মৃত্যুবরণ করেন তখন তিনি মাত্র অল্প সংখ্যক কিছু টাকা রেখে গেছিলেন, যেই টাকা তিনি তার প্রজাদের মধ্যে ব্যয় করার জন্য ওসিয়তনামা করে গেছিলেন। এবং তার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা যে তিনি তার পিতা শাহজাহানকে রাজ দরবারে বন্দি করে রেখেছিলেন মর্মে তার বিরুদ্ধে অপপ্রচার করা হয়। কিন্তু রাজ দরবারে তো আর বন্দি করে রাখা যায় না, তিনি তার পিতাকে যেই কাজ থেকে বিরত রেখেছিলেন সেটা হচ্ছে তার বাবা শাহজাহান তাজমহল নির্মাণ করার পর তাজমহলের বিপরীতে, তাজমহল শুভ্র আকৃতির, তাজমহলের বিপরীতে কৃষ্ণ কালো আকৃতির আরেকটা তাজমহল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আরেকটি তাজমহল তৈরি করা হলে ভারতের রাজস্ব কোষাগার খালি হয়ে যেত, দারিদ্রতায় গোটা দেশ ছেয়ে যেত। যেন এরকম ভয়ঙ্কর সিদ্ধান্ত বাস্তবায়িত না হয় এই সিদ্ধান্ত থেকে বিরত তিনি তার পিতাকে রেখেছিলেন, এটা ভারতের কল্যাণে করেছিলেন। কিন্তু এই বিরত রাখাকে তার চরিত্রের উপর কালিমা লেপন হিসেবে পেশ করা হচ্ছে। শামসুল উলামা জাকাউল্লাহ দেহলবি বাদশাহ আলমগীরের শেষ সময়ের ওসিয়তনামায় উল্লেখ করেছেন যে তার টুপি সেলাই করে অর্জিত অর্থের অবশিষ্ট 4.5 রুপি দিয়ে আমার কাফন দাফনের ব্যবস্থা করবে,
এবং কোরআনের টুপি কপি তৈরি করে অর্জিত অবশিষ্ট 805 রুপি গরিব দুঃখীদের মধ্যে বণ্টন করে দিবে। শাসক জীবনের এই 51তম বর্ষের শেষ সময়ে, মৃত্যুর সময়ে এটাই ছিল তার রেখে যাওয়া সম্পদ। 4.5 রুপি ছিল টুপি বিক্রি করা থেকে, আর 800 রুপি ছিল কোরআনের কপি করে বাজারে বিক্রি করা থেকে। এরকম মহান একজন ধর্মভীরু, ধর্মপরায়ণ, ন্যায়পরায়ণ শাসকের বিরুদ্ধে এই অভিযোগ আরোপ করা হচ্ছে যে তিনি বানারসের মন্দির ভেঙে সেখানে মসজিদ তৈরি করেছেন, আর আজকে সেই মসজিদকে ভেঙে মন্দির তৈরি করা হবে। আল্লাহ সুবহানাহু তাআলা ভারতের মুসলমানদের এবং এই সমস্ত ন্যায়পরায়ণ শাসক এবং বাদশাহদের রেখে যাওয়া ইতিহাস এবং ঐতিহ্যকে, মুসলমানদের সন্তানকে ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। এবং ভারতের মুসলমানদের গর্ব করে বলা উচিত যে বাদশাহ আলমগীর আমাদের বাদশাহ ছিলেন, আমাদের শাসক ছিলেন, আমাদের পূর্বপুরুষ ছিলেন, এবং এটা শক্তভাবে গর্ব করে বলা উচিত। আজকে ভারতের মাটিতে সবই তাদের রেখে যাওয়া। আজকেও ভারতের মাটিতে যেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, স্বাধীনতা দিবস উদযাপন করা হয়, বিজয় দিবস উদযাপন করা হয়, সকল অনুষ্ঠান সম্পন্ন করা হয়, সেই লালকেল্লা মোগলদের তৈরি করা। সম্মানিত উপস্থিতি, যেই তাজমহল দেখিয়ে সারা পৃথিবীর কাছে কোটি কোটি টাকা ইনকাম করছে, যত পর্যটক ভারতে আসে তার 80-90% পর্যটক তাজমহল দেখার জন্য আসে, সেটাও মুঘল আমলের মুসলমান শাসকদের তৈরি করা। যদিও সেটা তৈরি করা ইসলামের দৃষ্টিতে জায়েজ নয়, কিন্তু তারপরেও তারা মুসলমানদের তৈরি করা জিনিস থেকে নিজেদের ইনকাম, নিজেদের শাসনকার্য সব কিছু পরিচালনা করছে আর মুসলমানদের বিরুদ্ধে বিরোধিতা করছে। এটা খুবই হতাশাজনক। আরেকটা সবচেয়ে দুঃখ লাগে, আমি যত দেশ ভ্রমণ করেছি কোনো দেশের মুসলমানদেরকে সেই দেশকে এত বেশি ভালোবাসে, অথচ ওই দেশের শাসক মুসলমান নয় তারপরও, অথচ ওই দেশের শাসন ক্ষমতায় মুসলমানেরা নাই তারপরও ওই দেশকে ওই দেশের মুসলমানেরা ভালোবাসে, এই ভালোবাসার দিক থেকে ভারতের মুসলমানদের চেয়ে এগিয়ে কেউ নাই। ইংল্যান্ড বলেন, আমেরিকা বলেন, জার্মান বলেন, ফ্রান্স বলেন, যেগুলোতে মুসলমানেরা বসবাস করে তাদের শাসক মুসলিম নয়, কিন্তু তারা জার্মানকে, ইংল্যান্ডকে, আমেরিকাকে আমেরিকার মুসলমানেরা যতটা না বেশি ভালোবাসে। এরকম যত অমুসলিম দেশ আছে, ওই অমুসলিম দেশে বসবাস করা মুসলমানেরা ওই অমুসলিম দেশকে যতটা না ভালোবাসে, তার চেয়ে বেশি ভারতের মুসলমানেরা ভারতকে ভালোবাসে। এই জন্য তাদের কাছে অপশন থাকার পরে 1947 সালে তাদের কাছে অপশন ছিল যে তারা পাকিস্তানে চলে যাবে, বাংলাদেশে চলে আসবে। এই অপশন থাকার পরও তারা ভারতের মাটিকে পরিত্যাগ করেনি, ভারতে মুসলমানদের ঐতিহ্যের ভালোবাসায় তারা পরিত্যাগ করেন। আজকে এই দেশকে যে সমস্ত মুসলমানেরা জান প্রাণ দিয়ে ভালোবাসে, সেই মুসলমানদের উপরে অভিযোগ উত্থাপন করা হচ্ছে যে তারা দেশদ্রোহী, তারা দেশকে ভালোবাসে না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে 1757 সালে পলাশীর প্রান্তরে যখন সিরাজউদ্দৌলার পতন হয় এবং তারপর থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন শুরু হয়, মনে রাখতে হবে যে এই শাসনের পতন মুসলমানদের পতন ছিল, মুঘল সাম্রাজ্যের পতন ছিল। এই জন্য ব্রিটিশদের কারণে সবচেয়ে বেশি কষ্ট মুসলমানরা পেয়েছিল, এই জন্য ব্রিটিশদের বিরুদ্ধে সবচেয়ে বেশি জিহাদ, সবচেয়ে বেশি রক্ত, সবচেয়ে বেশি প্রাণ মুসলমানেরা ঝরিয়েছে। এই জন্য যে মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে শাসন ক্ষমতা, 1857 সালের যেটাকে সিপাহী বিপ্লব বলা হয়, এটা সিপাহী বিপ্লব নয়, বরং সিপাহী বিদ্রোহ নয়, বরং সর্বভারতীয় বিপ্লব। বাহাদুর শাহ জাফর যে বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন, এই বিপ্লবের নেতৃত্ব দেওয়ার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানকে ব্রিটিশরা হত্যা করেছে। বাহাদুর শাহ জাফরের 2 সন্তানকে জবাই করে তার মাথা বাহাদুর শাহ জাফরের দরবারে পেশ করা হয়েছে। বাহাদুর শাহ জাফরকে আরাকানের রেঙ্গুনে নির্বাসনে পাঠানো হয়েছে, সেখানেই তিনি নিহত হয়েছে। ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম জিহাদের ঘোষণা শাহ ইসমাইল শহীদ সৈয়দ আহমদ ব্রেলভি দিয়েছে। এই যে মুসলমানদের দীর্ঘ আন্দোলন, ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন, যেটা 1947 সালে 14 আগস্ট পাকিস্তান, বাংলাদেশ এবং 15 আগস্ট ভারত যে স্বাধীনতা লাভ করে, এই স্বাধীনতার পিছনে সবচেয়ে বেশি অবদান মুসলমানদের ছিল, সবচেয়ে বেশি রক্ত মুসলমানদের গেছে। আর আজকে সেই মুসলমানদেরকে ভারতে দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী বলা হচ্ছে। এর চেয়ে বড় মিথ্যাচার, এর চেয়ে বড় ইতিহাসের অন্যায় এবং জঘন্যতম ঘটনা পৃথিবীর ইতিহাসে আর হতে পারে না, এবং দিন শেষে এর ক্ষতি ভারতের হবে। এই ধরনের প্রচারণার ক্ষতি ভারতের হবে। কি জন্য হবে? বাংলাদেশের চেয়ে বেশি মুসলমান ভারতে বসবাস করে,
পাকিস্তানের চেয়ে বেশি মুসলমান ভারতে বসবাস করে। সত্যিকার যদি গণনা হয় তাহলে দেখা যাবে সারা পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান ভারতে বসবাস করে। কোনোদিন যদি সত্যিকার আদমশুমারি হয়, গণনা করা হয়, তাহলে সারা পৃথিবীর সকল মুসলিম দেশের চেয়ে সবচেয়ে বেশি মুসলমান ভারতে বসবাস করে। এত বিশাল জনসংখ্যাকে একটা দেশে যদি দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে দেওয়া হয়, তৃতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে দেওয়া হয়, তাদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করত যদি বানিয়ে দেওয়া হয়, ওই দেশ কশ্চিনকালে উন্নত হতে পারবে না এবং ওই দেশের ধ্বংস হওয়ার জন্য এই একটা কারণই যথেষ্ট, যেটা ভারতের যারা বিজ্ঞ মানুষ তাদের বোঝা উচিত। মোগল বাদশাহ আলমগীরের শাসনামলে তার দরবারে 148 জন উচ্চপদস্থ হিন্দু ছিল। আজকে বাদশাহ আলমগীরকে হিন্দু বিদ্বেষী বলা হচ্ছে, আজকে বিজেপি সরকারের শাসনামলে কতজন মুসলমান উচ্চপদস্থ আছে? বাদশাহ আলমগীরের শাসনামলে দুইজন প্রধান সেনাপতি ছিল মুসলমানদের, আজকে ভারতের সেনাবাহিনীতে কতজন আছে মুসলমান? কতজন ডাক্তার মুসলমান আছে? কতজন ইঞ্জিনিয়ার মুসলমান আছে? কতজন সরকারি চাকরিজীবী মুসলমান আছে? তাহলে বাদশাহ আলমগীর মুঘল শাসকরা হিন্দু বিদ্বেষী না, আজকের যারা ক্ষমতায় আছে তারা ইসলাম বিদ্বেষী? সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের সম্পর্কে কয়েকটি, বেশি না কয়েকটি হাদিস আপনাদের এবং কোরআনের আয়াত আপনাদের সামনে পেশ করব। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আপনাকে মুসলমানদের সারা পৃথিবীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছি, সারা পৃথিবীর জন্য। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার জিকিরকে উঁচু করেছি। জিকিরকে উঁচু করা মানে, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জাম্মাল ইলাহ ইসমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ইসমিহি ইদা ক্বালা ফিল খামসিল মুআযযিনু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুআযযিন যতবার আজান দেয় ততবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের সাথে মুহাম্মদ নামটি উচ্চারিত হয় সারা পৃথিবীতে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে সকল আদম সন্তানের সর্দার হব আমি। ওয়া আউয়ালু মা ইউনশাক্কু আনহুল কবর, এবং কবর থেকে সর্বপ্রথম বের করা হবে আমাকে, সর্বপ্রথম সাফাত করব আমি, সর্বপ্রথম সাফাত গ্রহণ করা হবে আমার। কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকাম মাহমুদ এবং জান্নাতে ওয়াসিলা দান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, কেউ যদি আজানের পর মুয়াজ্জিন যা বলে তারপরে দরুদ পাঠ করে এবং আজানের পরের দোয়া পাঠ করে, তাহলে তার জন্য সাফাত করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আর সে যদি আমার জন্য ওসিলা চাই, ওই দোয়ার মধ্যে আমরা ওসিলা চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, সে ওসিলা কি? জান্নাতের সর্বোচ্চ জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওহি আকরাবু আমকিনাতিল জান্নাহ ইলাল আরশ, আরশের সবচেয়ে নিকটবর্তী জায়গা হচ্ছে ওসিলা। এই ওসিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করেন যে, আরজু আনা কুন আনা হুয়া, যে ওই ওসিলা সর্বোচ্চ জায়গায় আমাকে স্থান দেওয়া হবে, তোমরা না আজানের পরের দোয়ায় আমার জন্য ওসিলা চেও। আর যে আমার জন্য ওসিলা এবং মাকামা মাহমুদ চাইবে, তার জন্য সাফাত করা আমার জন্য ওয়াজিব হবে। মাকামা মাহমুদ কি? কিয়ামতের মাঠে যখন কেউ কথা বলতে পারবে না, আদম, ঈসা, মুসা, নূহ, ইব্রাহিম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম সবাই যখন অপারগতা প্রকাশ করবে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীবাসীর পক্ষ হয়ে প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলবেন, এই মর্মে যে আল্লাহ আপনি বিচার শুরু করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই দিন হায়বাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই দিন তার আত্মমর্যাদা, তার আত্মসম্মান এত বেশি থাকবে যে সারা পৃথিবীতে সবাই আতঙ্কে থাকবে। নবীরাও আদম আলাইহিস সালাম বলবেন, কদ গাযিবা রাব্বি, আজকে আমার প্রতিপালক আমার প্রতি এত রাগান্বিত, ইতিপূর্বে এত রাগান্বিত কোনোদিন হননি। একই উত্তর সব নবীর হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাইবতের কারণে, আত্মমর্যাদা আত্মসম্মানের কারণে। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ এটা বলার সাহস করবে না যে আল্লাহ আপনি বিচার শুরু করেন। সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে এই কথা বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফুযযিলাত আলাল আমবিয়া, ফুযযিলতু আলাল আমবিয়া, নবীদের উপর আমাকে প্রাধান্য দেওয়া হয়েছে কয়েকটি বিষয়। জাওামিউল কালিম, অল্প কথায় বেশি ভাব প্রকাশ, অনুসৃত বের রব, এখানে বসে থাকলো এক মাস দূরের পথে যে আছে ও ভয় পাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাইবাতকে দেখে। ওয়া উহিল্লাত লিয়াল গানায়েম, গনিমতের মাল আমার জন্য হালাল করা হয়েছে। ওয়া জুইলাত লিয়াল আরদু তাহুরা ওয়া মাসজিদা, সারা পৃথিবী আমার জন্য মসজিদ করে দেওয়া হয়েছে, সারা পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে সালাত আদায় করতে পারবে। ওয়া উরসিলতু ইলাল কা ইলাল খালকি কাফা, আর আমি সারা পৃথিবীর সকল মানুষের কাছে প্রেরিত হয়েছি। ওয়া খুতিমা বিয়ান নাবিয়ুন, আর আমি হচ্ছি সর্বশেষ নবী, সারা পৃথিবীর সকল মানুষের কাছে প্রেরিত হয়েছেন। এই কথার ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানসানি আদি মিনাল ইহুদি ওয়ান নাসারা, ইহুদি হোক, নাসারা হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, যেই
মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নবুয়ত সম্পর্কে শুনবে, তার নবুয়ত প্রাপ্তির পর এবং তার নবুয়তের প্রতি ইমান আনয়ন করবে না, তার থাকার জায়গা হবে জাহান্নাম। জান্নাতের দরজা সর্বপ্রথম যার জন্য খোলা হবে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আতি বাবাল জান্নাহ ইয়াউমাল কিয়ামাহ, আমি জান্নাতে সামনে আসবো কিয়ামতের দিন, জান্নাতের দরজা খোলার জন্য অনুমতি চাইবো, খুলতে বলবো। জান্নাতের দারোয়ান বলবে কে আপনি, আমি বলবো আকুল মুহাম্মদ, আমি মুহাম্মদ। তখন জান্নাতের দারোয়ান বলবে বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক ওয়া লা আকুমু লি আহাদিন বা'দাক, আমাকে আদেশ করা হয়েছে যেন শুধু আপনার জন্য জান্নাতের দরজা খুলি প্রথম, আর আপনার পরে কারোর জন্য দরজা খোলার জন্য আমি দাঁড়াবো না, অন্য দারোয়ান অন্য গার্ডেরা আছে তারা দাঁড়াবে, আমি শুধু আপনার জন্য বিশেষ খাস সর্বপ্রথম আপনার জন্য দরজা খুলব, এটা একটা আদেশ, আর আপনার পরে আর কারোর দরজা খোলার জন্য আমি দাঁড়াবো না, এটা একটা আদেশ। এই সম্মান কিয়ামতের মাঠে এবং জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হবে। ইন্না আতাইনাকাল কাউসার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিয়ামতের মাঠে আরেকটি বড় সম্মান হচ্ছে তাকে কাউসার প্রদান করা হবে। কাউসার কি? নাহরুন ফিল জান্নাহ, জান্নাতের এমন একটি নদী যেই নদীর পানির রং হবে আসাদ্দু বায়াদাম মিনাল লাবান, দুধের চাইতে স্বচ্ছ, ওয়াহলা মিনাল আসাল, এবং মধুর চাইতে মিষ্টি। এই পানি যে পান করবে মান শারিবা মিনহু লাম ইয়াজমা বা'দাহু আবাদা, এই পানি যে পান করবে, এই পানি পান করার পরে সে কোনোদিন আর পিপাসার্ত হবে না। এরকম অসংখ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদা পবিত্র কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূলের প্রতি যে কটূক্তি করবে তার জন্য একটাই ফয়সালা হচ্ছে তাকে হত্যা করতে হবে, তওবা করলেও তাকে হত্যা করতে হবে। আল্লাহ যদি তার তওবা কবুল করে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে দেখবেন। কিন্তু মুসলিম শাসকের কাজ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করলে তাকে হত্যা করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অল্প বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন, এটা নিয়ে ওই বক্তব্যে সমালোচনা করা হয়েছে। শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নয়, বরং সেই যুগে এটার প্রচলন ছিল, অল্প বয়সে মেয়েদেরকে বিবাহ করার প্রচলন ছিল। যদি অল্প বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোষ হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ত্রুটি হতো, তাহলে আজকের বিজেপির কোনো মুখপাত্রকে এই মন্তব্য করার প্রয়োজন হতো না, বরং সবার আগে আবু জাহাল, আবু লাহাব, আবু সুফিয়ান, মক্কার কাফের কুরাইশ, তারা সবার আগে মন্তব্য করত। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোনো দোষ নাই যেই দোষ নিয়ে তারা চর্চা করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলেছে, জাদুকর বলেছে, কবি বলেছে, এমন কোনো মিথ্যা অপবাদ নাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেয়নি। কিন্তু ইতিহাসের প্রত্যেকটা পৃষ্ঠা খুঁজে দেখেন, জাহেলি যুগের প্রত্যেকটা কবিতা খুঁজে দেখেন, প্রত্যেকটা ইতিহাস খুঁজে দেখেন, ইতিহাসের কোথাও পাবেন না যে মক্কার কোনো কাফের কোনো কুরাইশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করেছিলেন এই জন্য তার সমালোচনা করেছিল, কোথাও খুঁজে পাবেন না। কিভাবে করবে? সেই যুগে এটার প্রচলন ছিল। যদি এটা সেই যুগে দোষ ত্রুটি হতো তাহলে আজকের কাউকে কটূক্তি করা লাগতো না, তারা সবার আগে কটূক্তি করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আব্দুল মুত্তালিব হালা হালাকে বিবাহ করেছিলেন অল্প বয়সে। রাসূল ইসলামের পিতা আব্দুল্লাহ আমেনা রাদি আমেনাকে বিবাহ করেছিলেন, রাসূল ইসলামের মাতা আমেনাকে বিবাহ করেছিলেন অল্প বয়সে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আগ্রহী হয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করতে চাননি, বরং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে খাওলা বিনতুল হাকিম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের প্রস্তাব নিয়ে আল্লাহ রাসূলের কাছে এসেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই প্রথম বিবাহের প্রস্তাব পাঠাননি। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ করা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোষের হতো তাহলে তিনিই হয়তো সর্বপ্রথম প্রস্তাব পাঠানোকারী হতেন না, বরং তার আগেও মুতাইমি বিন আদির সন্তান রাসূল সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে প্রস্তাব পাঠিয়েছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের। তাহলে অল্প বয়সে বিবাহের প্রচলন ছিল বলেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিবাহের প্রস্তাব, তার পিতার কাছে বিবাহের প্রস্তাব আল্লাহ রাসূলের আগে এসেছিল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষের সাথে যখন আলোচনা শুরু হলো তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আগের প্রস্তাব যারা দিয়েছিল তাদের কাছে ফয়সালা জানতে গেছিলেন যে তারা বিবাহ দিতে রাজি কিনা। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রস্তাব দানকারী হতেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সমালোচনা করা যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল ইয়াজ বিল্লাহ নাউযু বিল্লাহ, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের প্রতি লোভী হতেন তাহলে তিনি একমাত্র কুমারী স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করতেন না। তার সকল স্ত্রী, যত স্ত্রী ছিল সকল স্ত্রী তার হয় বিধবা না হয় তালাকপ্রাপ্তা, এবং বেশি বয়সের একমাত্র অল্প বয়সের কুমারী স্ত্রী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সারা জীবনের, তার মৃত্যুর পরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, তাদের হাসি, তাদের খেলা, তাদের মজাক, তাদের আনন্দ হাদিসের পাতায় স্পষ্ট ভাষায় প্রতীয়মান, যেটা প্রমাণ করে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি কোনো জোর জবরদস্তি তো বহু দূরের কথা, বরং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজের জীবনের সবচেয়ে বড় সম্মান মনে করতেন, সবচেয়ে বেশি ভালোবাসার মনে করতেন এই ঘটনাকে, সবচেয়ে বেশি চাওয়া এবং পাওয়া মনে করতেন এই ঘটনাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজের যদি কোনো অভিযোগ না থাকে তাহলে আমি এবং আপনি অভিযোগ করার কে? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি যারা অভিযোগ উত্থাপন করে তাদের জন্য আসলে কিছু বলার নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে একটি হাদিসে বলছেন, সুনান তিরমিজি কিতাবুন নিকাহ বাবু তাসজিজিল আবিল বিকরা সগীরা, এই অধ্যায়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইদা বালাগাতিল জারিয়া তিসআ সিনিন ফাহিয়া ইমরাআ, যখন কোনো মেয়ের বয়স 9 বছর হয়ে যায় তখন সেই মেয়ে আর 9 বছর থাকে না, বরং সে সাবালিকা, সে বিবাহের উপযুক্ত। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজের কৌল, এবং এই ঘটনা আরব বিশ্বে, শুধু আরব বিশ্বে নয়, আমাদের দেশেও আজ থেকে 50, 60, 100 বছর আগে প্রচলিত ছিল। অল্প বয়সে বিবাহ, 9 বছর বয়সে, 10 বছর বয়সে, 11 বছর বয়সে বিবাহ প্রচলিত ছিল। শুধু তাই নয়, বরং হিন্দুদের ধর্মগ্রন্থেও তাদের যে সমস্ত, তারা ভগবান বলুক, অবতার বলুক, যেটাই বলুক, তাদের ধর্মগ্রন্থেও এই ধরনের ঘটনা অসংখ্য উল্লেখ আছে। শিব পার্বতীকে বিবাহ করেছিলেন যখন পার্বতীর বয়স ছিল মাত্র 8 বছর, রাম সীতাকে বিবাহ করেছিলেন যখন সীতার বয়স ছিল মাত্র 6 বছর, শ্রীকৃষ্ণ বিবাহ করেছিলেন যখন তার স্ত্রীর বয়স ছিল মাত্র 8 বছর। এরকম অসংখ্য ঘটনা গোটা ভারতের ইতিহাসে পাওয়া যাবে। সুতরাং শুধুই শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই ধরনের মিথ্যা অপবাদ এবং কালিমা লেপন করার চেষ্টা করা কোনো বিবেকবান সুবুদ্ধিসম্পন্ন ভদ্র মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি এবং আমাদের অতীতে চলে যাওয়া ভারত পাকিস্তান অখণ্ড ভারতের যারা শাসক ছিলেন, ন্যায়পরায়ণ সৎ শাসক ছিলেন, একজন হিন্দু ঐতিহাসিক লিখছেন, তার নাম আমি ভুলে গেছি, একজন হিন্দু ঐতিহাসিক লিখছেন, যদি ভারত মুসলমানদের দেশ হতো তথা আকসারিয়াত মুসলমানদের হতো গোটা ভারত উপমহাদেশে, পাক, ভারত, বাংলাদেশে, নেপাল, ভুটানে যদি আকসারিয়াত মুসলমানদের হতো, তাহলে ওমর ইবনে আব্দুল আজিজের পরে, সালাহউদ্দিন আইয়ুবির পরে কাউকে যদি ইসলামের ইতিহাসে সৎ শাসক হিসেবে, ষষ্ঠ বা সপ্তম খলিফা হিসেবে স্মরণ করা হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হিসেবে স্মরণ করা হতো, তাহলে তাদের একজনের জায়গা বাদশাহ আলমগীরের হতো। সম্মানিত উপস্থিতি, আমাদের সন্তানদেরকে তাদের ইতিহাস পড়াতে হবে, তাদের ইতিহাস সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে, জানা থাকতে হবে, ইতিহাসগুলো আমাদের অতীত, আমাদের ঐতিহ্য, আমাদের গর্বের জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমানদেরকে যাবতীয় অত্যাচার, অনাচার থেকে রক্ষা করুক এবং এই পুরো অঞ্চলে ইসলামের গালাবা দান করুক। আল্লাহুম্মা আমিন।